S21 আলট্রা যেটার জন্য কাস্টমার মনে করেন প্রচুর ভাই আসবো কবে এখন চলে আসছে ইউএসএ ভেরিয়েন্ট eSIM সাপোর্টেড স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট 100% হ্যাঁ 128 GB কালার আছে ব্ল্যাক এন্ড সিলভার ব্ল্যাক বেসিক্যালি ম্যাট ব্ল্যাক না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আর এগুলোর ক্যামেরা তো ভাই অসাধারণ 100x জুম এটা 100x জুম আছে ঠিক আছে 100x জুম আছে নোট 20 আলট্রা এটা হইছে আপনার 12256 GB আচ্ছা 12256 GB উইদাউট eSIM আচ্ছা উইদাউট eSIM স্ন্যাপড্রাগন কে দেখো কোরিয়ান গ্লোবাল যেটা বলতে পারেন গ্লোবাল এটা আপনার এসে গিয়া 12256 GB নোট 20 এটা এসে গিয়া আপনার 8128 GB eSIM eSIM সাপোর্টেড আমেরিকান ভেরিয়েন্ট কেউ যদি 8256 GB আমার eSIM দরকার নেই একটু স্টোরেজ বেশি দরকার সেক্ষেত্রে 8256 GB গুলো আছে এসপেন আছে সাথে কিন্তু এসপেন আছে সাথে আর কন্ডিশন তো খুবই ভালো আছে 100% ফ্রেশ কন্ডিশন আছে পিক্সেল 6 প্রো হ্যাঁ 7 টা কালকে ঢুকবো ইনশাআল্লাহ যদি কেউ 7 নিতে চান আগে বলে রাখলাম 7 আসবে না আমি সেল করছি অলরেডি গতকালকে দুইটা সেল করছি তো 7 কিন্তু পেয়ে যাবেন এখানে হ্যাঁ আচ্ছা 6 প্রো 12256 12256 GB আছে 12128 আছে যারা S21 প্লাস আচ্ছা S21 প্লাস কালার হইছে যেটা মানে ভাই পাওয়াই যায় না রে মানে গোল্ডেন প্লাস ব্লু আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন আর প্রতিটা ফোনে আমি চেষ্টা করি একটু ক্যামেরাটা ওপেন করার খুবই সুন্দর একটা ফোন ক্যামেরা স্ন্যাপড্রাগন 888 8128 GB eSIM USA ভেরিয়েন্ট 100% ফ্রেশ কন্ডিশন নো সিঙ্গেল স্কেচ S20 সবার জনপ্রিয় ফোন একদম ছোটর ভিতরে যারা স্ন্যাপড্রাগন প্লাস মানে কি বলে ডিসপ্লে ক্যামেরা সব দিকেই হ্যান্ডি ফোন চাচ্ছেন তাদের জন্য S20 স্ন্যাপড্রাগন 865 120Hz 2x ডাইনামিক অ্যামোল ডিসপ্লে আচ্ছা তারপরে সিন ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা পিক্সেল 6 জনপ্রিয় ফোন এটা মানে এখন সেল হবি মাস্ট এটা ক্যামেরার জন্য যারা চাচ্ছে তারা তো অবিয়াসলি পিক্সেলই মুভ করে এটা 100% এটা বলা লাগে না আচ্ছা পিক্সেল 6 কালার अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আছে আপনার যার যেটা পছন্দ হয় হ্যাঁ ব্ল্যাক নট পিঙ্ক এগুলো সবগুলো अवेलेबल আছে আচ্ছা এটা 8128 GB আছে আর 256 GB আছে হ্যালো ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু চলে আসছি আজকে জমুনা ফিউচার পার্কে চলে আসছি কিন্তু আপনাদের সেই পছন্দের সব অনেক দিন পরে মোটামুটি প্রায় 2-3 মাস পরে আমরা চলে আসছি কিন্তু ফোন স্টেক বিডিতে আর আমাদের সাথে আছে কিন্তু শামিম ভাই কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা অনেক দিন পর ভাই আপনার সেই পুরনো হাসিটা দর্শক লেট হয়ে গেছে কারণ অপেক্ষায় ছিল আপনার 50-60 স্পট আগে কিছু হয় না কাস্টমারের একটা জায়গায় দুইটা চেক না দিতে বললে মনে স্যাটিসফ্যাকশন আসে না অবশ্যই অবশ্যই দ্বিতীয় সিকে মনে করেন যে যদি আমি একটা কুরিয়ার দিলাম তারপরে আরেকটা না দিতে বললাম তাহলে কোনো লাভ নাই মানে ভাইরা কিন্তু আসলে পর্যাপ্ত প্রোডাক্ট না থাকলে ভিডিও করে না ঠিক আছে মোটামুটি দোকানে যেটা সেল হয় এখন আসতেছে মানে ঢুকতেছে তো রানিং প্রোডাক্ট তার জন্য ভালো একটা ভিডিও করা যায় আচ্ছা তো আজকে দেখেন আমার সামনে কিন্তু ভালো ভালো কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছি স্যামসাং এর কিন্তু অনেক কালেকশন আছে এখান থেকে একবারে মানে মাথা পর্যন্ত তারপর গুগল পিক্সেলের কিন্তু হিউজ কালেকশন হিউজ দেখতে পাচ্ছেন আমার সামনে গুগল পিক্সেলের মোটামুটি সব মডেলের ফোন আছে সোনির ফোন আছে অপোর কিছু কালেকশন আছে আর এলজি ভেলভেটের কালেকশন আছে OnePlus-এর দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক কালেকশন তারপর কিন্তু অপোর কিছু কালেকশন আছে এখানে ফ্ল্যাগশিপ আইফোনের কিছু কালেকশন আছে তো শামিম ভাই শুরুতে একটু লোকেশনটা বলে দেন লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 24 আচ্ছা আচ্ছা আপনারা লেভেল 4 এ এসে জাস্ট কল দিলে হবে বা নোকেশ শোরুম যমুনাতে একটাই সি ব্লকে ওটার সামনে এসে কল দিলে হবে বা লেভেল 4 এসে কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নেই আর আপনাদের সুবিধার্থে তো সব লোকেশন আমাদের এসে দেওয়া আছে আরে আরেকটা কথা যেটা ওয়ারেন্টি গ্যারান্টির বিষয় একটু বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টি এসে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 2 বছর সার্ভিস আর যারা কুরিয়ার নেবে তাদের 10 ডেজ রিপ্লেসমেন্ট আর 2 বছর সার্ভিস ওয়ারেন্টি কুরিয়ার পলিসিটা একটু বলে দেন কুরিয়ার পলিসি এসে অ্যাডভান্স 2040 টাকা করতে হবে আর এসে বাকিটা আপনি ওখান থেকে পেমেন্ট করে নেবেন আচ্ছা তো শুরু করি নাকি ভাই জি আচ্ছা ফার্স্ট ফার্স্টে আমরা সবার আগে ধরি S21 আলট্রা যেটার জন্য কাস্টমার মনে করেন প্রচুর ভাই আসবো কবে এখন চলে আসছে ইউএসএ ভেরিয়েন্ট eSIM সাপোর্টেড স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট 100% হ্যাঁ 12128 GB কালার আছে ব্ল্যাক এন্ড সিলভার ব্ল্যাক বেসিক ম্যাট ব্ল্যাক না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আর এগুলোর ক্যামেরা তো ভাই অসাধারণ 100x জুম এটা 100x জুম আছে ঠিক আছে 100x জুম আছে আর স্ন্যাপড্রাগন প্রসেসর এটা আচ্ছা কত দিচ্ছেন ভাইয়া এটা তো প্রাইস তো মানে অনেক হাই ছিল 65 এরকম ছিল এখন আমরা দিচ্ছি মাত্র 59,500 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 59,500 টাকা S21 আলট্রা কালার আছে কিন্তু কালার আছে তারপর আছে নোট 20 আলট্রা এটা হচ্ছে আপনার
যারা নেবেন একটু না ভাই আমার ডুয়েল সিম দরকার তাহলে সিম আছে 12/128 GB আচ্ছা দেখেন কত সুন্দর একবার ফুল ফ্রেশ কন্ডিশন আছে 12/128 GB 49,500 টাকা আর 12/256 GB টা প্রাইস একটু বেশি কেনা হয় এর জন্য ওটা মানে রেয়ার পাওয়া যায় না 55,000 টাকা দিছিলাম আমরা এখন 54,500 টাকা ওকে তারপর কি তারপর আছে নোট 20 এটা হচ্ছে আপনার 8/128 GB ইসিম যারা নেবেন তাড়াতাড়ি কিন্তু বুকিং করে দেন দেখেন ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুব সুন্দর একটা ফোন আর প্রতিটা ফোনের আমি চেষ্টা করি ক্যামেরা ওপেন করার খুবই সুন্দর ক্যামেরা স্ন্যাপড্রাগন 888 GB দেখতে পাচ্ছেন একটা ফোনের কিন্তু চার্জিং পোর্ট সবার জনপ্রিয় ফোন আপনার 8/128 GB ফিজিক্যাল ডুয়েল সিম কেউ যদি স্ন্যাপড্রাগন নিতে চায় সেক্ষেত্রে কালার অ্যাভেলেবেল গ্লোবাল আছে প্লাস জাপান আছে যে যেটা ভালো লাগে এটা নিতে পারবেন কালার আছে সবগুলো কালারে অ্যাভেলেবেল আছে এটা স্ন্যাপড্রাগন এটা প্রাইস দিচ্ছি মাত্র 29,500 টাকা আমরা 27-28% সেল করছি ওই জায়গায় মনে করেন যে এখন ক্যারিং চার্জ যা বলে কারণে একটু বেশি প্রাইস জানতে হয় তারপরও আমরা মানে সীমিত যাওয়ার চেষ্টা করব যেটা ইনশাল্লাহ যে আগের প্রাইসে চলে আসবে 27,500 টাকা 27,500 টাকা আচ্ছা এটা কিন্তু আগের রেটেই আছে 27,500 টাকা কিন্তু আমরা এখনো স্টিল একটা মেমো দেখাইতে পারবো না যে 29,000 নিচে সেল হয়েছে আচ্ছা এটা কিন্তু কালার আছে ভাই দেখেন কত সুন্দর সুন্দর কালার ঠিক আছে হোয়াইট কালারটা কিন্তু দেখতে খুবই সুন্দর সুন্দর হ্যাঁ যারা নেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন অলরেডি চলে আসছে 120Hz কিন্তু ডিসপ্লে 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে স্ন্যাপড্রাগন 855+ 4,000mAh ব্যাটারি ওয়াটার রেজিস্ট্যান্ট আর কি লাগবো আচ্ছা আর আমি আজকে অসুস্থ ভাই একটু কথা বলতে S20 উল্টোভাবে হতে পারে স্ন্যাপড্রাগন প্লাস যারা ডুয়েল সিম চাচ্ছেন তাদের জন্য এটা 28/128 GB এটা প্রাইস দিচ্ছি আমরা 27,500 টাকা হালকা পাতলা স্কেচ আছে ওই বিধায় আরো 1,000 টাকা ডিসকাউন্ট 26,500 টাকা এক হালকা মানে বডিতে হালকা স্কেচ আছে এমনিতে চার্জিং পোর্টে কোনো স্কেচ নেই এখানে জাস্ট হালকা একটু মানে কভার ইউজ করাতে স্কেচ আছে আচ্ছা এটা আসলে ওইরকম না আর কি ঠিক আছে যেটা হ্যাঁ কিন্তু 100% অথেন্টিক ওটার জন্য গ্যারান্টি নেক্সট তারপর আছে আমাদের N95G সবার জনপ্রিয় ফোন যারা গেমস অল্প বাজেটে গেমসের ফোন চাচ্ছেন এটা তো
এখন মানে কোয়ান্টিটিটা অনেক কম মেটাল বডি আছে আর কি হ্যাঁ মেটাল বডি আছে খুব সুন্দর সামনে পিছনে গরিলা গ্লাস 6 অ্যালুমিনিয়াম ফ্রেম 4500 এমএস ব্যাটারি 855 স্ট্যাম্প সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস দিচ্ছি এখন মাত্র 18,500 গ্লোবাল স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এখন বলতে পারেন যে এটা গ্লোবাল গ্লোবালের কারণে মানে জাপান ভেরিয়েন্ট আনতে গেলে বা ইয়া ভেরিয়েন্ট আনতে গেলে ওটা পাওয়া যায় না আচ্ছা 8128 এটা 6128 GB S10 Plus আচ্ছা এটা প্রাইস দিচ্ছি মাত্র আমরা 26,000 টাকা 26,000 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 26,000 টাকা এখন বলতে পারেন যে ভাই আগে তো সেল করছেন 24-25 করে দিছেন এখন ভাই S10 Plus পাওয়াই যায় না বিশ্বাস করেন না না করেন এই যে আগের প্রোডাক্ট পরে রয়েছে এটা যদি কেউ নিতে চান নিতে পারবেন একটু আনফ্রেশ আছে আচ্ছা সেক্ষেত্রে মাত্র 28 GB আমাকে 25,000 টাকা দিলে 25,000 টাকা কিন্তু এগুলো নিলে 26,000 টাকা পড়বে 100% গ্লোবাল ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন 6 128 GB 26,000 টাকা তারপর এসে গিয়ে আমাদের আছে S20 সবার জনপ্রিয় ফোন একদম ছোটর ভিতরে যারা স্ন্যাপড্রাগন প্লাস মানে কি বলে ডিসপ্লে ক্যামেরা সব দিকেই হ্যান্ডি ফোন চাচ্ছেন তাদের জন্য S20 স্ন্যাপড্রাগন 865 120Hz 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা তারপরে সিন ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটা প্রাইস দেওয়া হয়েছিল আমাদের একটু এখন একটু মানে হাই মোটামুটি আগে তো অনেক কমেও দিছি এখন বলতে পারেন যে ভাই আগের থেকে বাড়ছে এখন তো কমার কথা কারণ ভাই এখানে ডলারের সাথে নির্ভরশীল আর লোক পাওয়া যায় না ক্যারিং চার্জ দেওয়া লাগে ডাবল আচ্ছা কত দিচ্ছি 26,000 টাকা 26,000 টাকা 26,000 টাকা ওকে এটা কিন্তু 26,000 টাকা 26,000 টাকা ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আসবে আচ্ছা তারপরে তারপরে এসে আমরা স্যামসাং এর তো শেষ আচ্ছা পিক্সেলটাই শেষ করি নাকি ভাই শেষ করে দেব শেষ করে দিই হ্যাঁ তো চলেন তাহলে পিক্সেলের সবার আগে পিক্সেল 6 Pro হ্যাঁ 7টা কালকে ঢুকবো ইনশাআল্লাহ যদি কেউ 7 নিতে চান আগে বলে রাখলাম 7 আসবে না আমি সেল করছি অলরেডি গতকালকে দুইটা সেল করছি তো 7 কিন্তু পেয়ে যাবেন এখানে হ্যাঁ আচ্ছা 6 Pro 12256 GB আছে 12128 আছে যারা 12128 নিতে যাচ্ছেন তাদের জন্য মাত্র প্রাইস পড়তেছে 45,500 টাকা আচ্ছা 6 Pro পিক্সেল 6 Pro 45,500 টাকা আর যারা এসিগা আপনার 12256 GB নিয়ে আছে তাদের জন্য পড়বো 49,000 টাকা 12256 GB যেটা এগুলো 100% USA ভেরিয়েন্ট ইসিম ফ্রেশ কন্ডিশন নো সিঙ্গেল স্কেচ আচ্ছা তারপরে তারপর আছে পিক্সেল 6 জনপ্রিয় ফোন এটা মানে এখন সেল হবেই মাস্ট এটা ক্যামেরার জন্য যারা চাচ্ছে তারা তো অবভিয়াসলি পিক্সেলই মুভ করে এটা 100% এটা বলা লাগে না আচ্ছা পিক্সেল 6 কালার अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल আছে আপনার যার যেটা পছন্দ হ্যাঁ ব্ল্যাক নট পিঙ্ক এগুলো সবগুলো अवेलेबल আছে আচ্ছা এটা 8128 GB আছে আর 256 GB আছে যারা 8256 GB নিতে চায় তাদের জন্য প্রাইস পড়বে সিগা 35,000 টাকা আর যারা সিগা 8128 GB নিবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 32,500 টাকা 32,500 টাকা আচ্ছা 32,500 টাকা এখন বলতে পারেন যে ভাই এদের সাথে কিন্তু চার্জার টাজার দেওয়া লাগে না চার্জার টাজার কিছু হয় না এগুলোর সাথে চার্জার হবে না চার্জার হবে না ওকে তারপরে তারপর আছে পিক্সেল 6A আচ্ছা 6A 8128 GB USB ভেরিয়েন্ট 100% আচ্ছা প্রাইস দিচ্ছি মাত্র 35,500 টাকা পিক্সেল 5 আর এগুলো পিক্সেল 5 এর মানে টপ লেভেল ডিসকাউন্ট আছে যেটা আগে 29-35 এরকম নিচে আমরা বলিও নাই সেল দিতেও পারি নাই এখন প্রাইস দিচ্ছি মাত্র 24,500 টাকা 24,500 টাকা 8128 GB পিক্সেল 5 24,500 টাকা 4000 mAh ব্যাটারি ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা অ্যান্ড হ্যান্ড ফিল যারা চাইতেছে যে এক হাতে ইউজ করবে হ্যাঁ 100% ভাই এটা বলতেইও না আচ্ছা তো মাত্র তারপর আছে আমাদের সুন্দর ফোন পিক্সেল 4A
ওটা আরেকটু ছোট 5 এর থেকে পিক্সেল 5 এর কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ আচ্ছা 4 এটা কিন্তু একটু ছোট ওটার থেকে ছোট আচ্ছা এটা কত দিবেন পিক্সেল 4 এ দিচ্ছি মাত্র 17500 টাকা 17500 টাকা 17500 128 জিবি না 128 জিবি ওকে এটা কিন্তু মাত্র 17500 টাকা ঠিক আছে তারপর পিক্সেল 4 এ 5G আরেকটু বড় চাইতেছেন যে না একটু 5G প্লাস একটু বড় সাইজ তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র পিক্সেল 4 এ 5G 20500 টাকা 20500 টাকা 20500 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 20500 টাকা 20000 টাকা 20 হ্যাঁ 20 ওকে তারপর তারপর আছে পিক্সেল এর 3XL 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 100% ফ্রেশ কন্ডিশন গুলো চলে আসছে এখন হোয়াইট ব্ল্যাক দুইটা কালারে হবে ইউএসএ ভেরিয়েন্টের 16500 টাকা 16500 টাকা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু অনলি 16500 টাকা ঠিক আছে ওকে তারপর আছে পিক্সেল এর আমাদের কালার আছে কিন্তু কালার দুইটা কালারই अवेलेबल আছে এখন আছে পিক্সেল 4 আরো ছোট সাইজ আরো স্ন্যাপড্রাগন 855 ফ্ল্যাগশিপ প্রসেসর মানে ক্যামেরা এগুলো একটু ব্যাটারি ব্যাকআপটা আপনি কম পাবেন কিন্তু ক্যামেরা ওয়ান অফ দা বেস্ট এবং কি সফটওয়্যার অপটিমাইজিং সবার আগে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট এটা সবাই জানে তো পিক্সেল 4 এটা প্রাইস দিচ্ছি আমরা 128 জিবি সবগুলোই প্রাইস দিচ্ছি মাত্র 21500 টাকা 21500 টাকা পিক্সেল 4 4 আচ্ছা মোটামুটি কোয়ান্টিটি আছে কিন্তু দেখতে পাচ্ছেন নিতে পারেন ঠিক আছে ওকে পরে পিক্সেল 4 পিক্সেল 4 যদি প্রাইস কম ইনশাআল্লাহ 20500 দিতে পারবো 128 জিবি গুলো আচ্ছা ঠিক আছে ওকে তারপর পিক্সেল 4 এক্সেল আছে এখন 4 এক্সেল ভাই এটা এসে কি আরেক ঝামেলা যেমন 128 জিবি গুলো প্রাইস আর 64 জিবি প্রাইস মানে প্রায় 4-5000 টাকা ডিফারেন্ট হয়ে যায় 4-5000 টাকা ডিফারেন্ট 64 জিবি নাই এখন 64 জিবি আমরা সেল করতেছি আপনার 19-20 করে এখন এইটা প্রাইস পড়তেছে আপনার একদম সর্বনিম্ন 24500 টাকা 24500 টাকা 24500 এত দাম বেড়ে গেছে এটা না হ্যাঁ কারণ 128 জিবি খুবই রেয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এটা কালার আছে দুইটা হোয়াইট এন্ড ব্ল্যাক ব্ল্যাক ওকে তারপর পিক্সেল শেষ সোনির ফোন আছে দেখলাম হ্যাঁ সোনির 5 মার্ক 2 1 মার্ক 2 লাগে তো ভাই এগুলো তো ভাই মানে এমন জনপ্রিয় হইছে আগে ভাবতে পারিনি আসলে তো উড়াইতো জানে সোনির ফোন আমার আচ্ছা আর এখন দেখেন কত চাহিদা প্রচুর চাহিদা এগুলো আসছে মনে এখনো 10-15-20 এর উপরে আছে আচ্ছা অনেক সুন্দর একটা ফোন পিক্সেল এর এসে গে স্ন্যাপড্রাগন 865 এবং কি সামনে পিছনে গড় লাগে 100% ওয়াটার রেজিস্ট্যান্ট তারপর এসে ক্যামেরা বলেন ব্যাটারিও ভালো দিছে এটাতে এই ছোট ফোন হিসেবে 4000 এমএস ব্যাটারি 4000 এমএস না হ্যাঁ আচ্ছা মোটামুটি ভালো একটা ব্যাকআপ দিবে 1 মার্ক 2 তে একটু বড় সাইজ কিন্তু ব্যাটারিটা একটু কম যায় এটাতে একটু ব্যাটারি বেশি যায় আচ্ছা এটা কত দিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 20500 টাকা 20500 টাকা 20500 টাকা ওকে এটা কিন্তু অনলি 20500 টাকা পিক্সেল সোনি এক্সপেরিয়া 5 Mark 2 হ্যাঁ 5 Mark 2 ওকে পরে আছে কি অপর কালেকশন আছে এদিকে 20500 না দেন 20 করে দিমু 20 20 আচ্ছা 20000 টাকা তারপর কি অপর কালেকশন অপর কালেকশন আছে Reno 4 Pro কার্ভ ডিসপ্লে যারা অল্প প্রাইস ভিতে কার্ভ ডিসপ্লে চান তাদের জন্য এটা Reno 4 Pro না Reno 4 Pro দেখতে পাচ্ছেন এটা কি 800 জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ভ ডিসপ্লে একটা ক্যামেরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু খুবই সুন্দর ডুয়েল সিম না সিঙ্গেল সিম ডুয়েল সিম 100% ডুয়েল সিম না আচ্ছা এটা এটা কত দিবেন এটা মাত্র 24500 টাকা 24500 টাকা কার্ভ ডিসপ্লে যারা যাচ্ছেন কে এটা 24500 টাকা তারপর আছে আরেকটু কম প্রাইস ভিতে F17 Pro F17 Pro F17 Pro 800 জিবি 800 জিবি 17500 টাকা মাত্র সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গার 17500 টাকা 17500 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 17500 টাকা দেখতে পাচ্ছেন একবার নিউ কন্ডিশন আছে 100% কালার তো ভাই অসাধারণ পুরো অসাধারণ আচ্ছা অপর আরো কিছু আছে একবার শেষ করে ফেলি হ্যাঁ অপর হইছে গিয়া একদম ফ্ল্যাগশিপ যেটা এখন বক্স ছাড়া আসে সবগুলা বক্স আনতে গেলে ভাই কস্ট একটু বেশি পড়ে যায় এর জন্য আমরা ডিসকাউন্টে দিচ্ছি এটা হইছে গিয়া Oppo Find X 2 Pro Find X 2 Pro হ্যাঁ যেটা আগে 12500 ছিল 12256 জিবি চলে আসছে এখন মাত্র 40000 টাকা মাত্র 40000 এই জায়গা 45000 টাকা হয়েছিল আচ্ছা এখন বক্স নাই এর জন্য প্রাইস কম আচ্ছা বক্স দিলে আপনার একটু কস্টটা বেশি পড়ে যাবে এয়ারপোর্টে 40000 টাকা মাত্র 40000 টাকা ওকে এটা তো এটা তো বলার মতো কিছু না এটা জানেন এটা বেস্ট ক্যামেরা বেস্ট ডিসপ্লে এবং কি এটা সিরামিক এডিশন আচ্ছা শুধু বক্স নাই শুধু বক্স নাই আর 512 জিবি নিতে চাইলে কেউ সেক্ষেত্রে প্রাইস যদি আমাদের আসে 512 জিবি গুলা সেক্ষেত্রে প্রাইস দিব মাত্র 43500 টাকা 43500 আচ্ছা এটাই কিন্তু যদি 512 জিবি হয় 43500 টাকা পড়বে ঠিক আছে তারপর আছে আমাদের Find X 3 Pro Find X 3 Pro এফিসিয়েন্সি Find X 3 Pro পুরো তুফান একটা ফোন পুরাই মাখন ভাই এটা দেখতে পাচ্ছেন না প্রসেসর বলেন সে মানে সব দিকে একদম ক্যামেরা তো অসাধারণ এটার আচ্ছা এটা কত দিবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 47000 টাকা 47000 টাকা 47000 টাকা আচ্ছা কত জিবি এটা বলেন 828 828 জিবি না ওকে 47 হ্যাঁ 47 আচ্ছা পরে আমাদের এইটা তারপর আছে এলজির কিছু ফোন আছে এলজি ভেলভেট একটাই মডেল
আচ্ছা কালার আছে কিন্তু হ্যাঁ কালার আছে এগুলো ডুয়াল সিম হোয়াইট কালারগুলো হবে ডুয়াল সিম আর এটা হবে হ্যাঁ ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা 6 GB ফিজিক্যাল ডুয়াল সিম মাত্র 22500 টাকা 22500 টাকা 22500 টাকা আর যারা সিঙ্গেল সিম নেবেন 8 GB হালকা পাতলা স্কেচ আছে চার্জিং পোর্টে যদি নিতে চান মাত্র 20500 টাকা আচ্ছা 20500 টাকা 20500 টাকা ওকে পরে কি OnePlus টা তারপর আছে OnePlus এর 60 কম দিকেতে শুরু করি 60 না হ্যাঁ 60 একদম অল্প প্রাইজের ভিতরে যারা যাচ্ছেন মাত্র 17500 টাকা 17500 টাকা OnePlus 60 500 টাকা 60 60 17000 টাকা আর 500 টাকা ডিসকাউন্ট উইথ চার্জার দিয়ে দেবো উইথ চার্জার উইথ চার্জার ওকে এটা কিন্তু মাত্র 17000 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে 6.8 GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন 845 ওকে তারপর তারপর আছে কম বাজেটের ভিতরে নট সি 2 8128 GB নট সি 2 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা হচ্ছে ডাইমেনসিটি 9000 প্রসেসর আচ্ছা তো এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 24500 টাকা 24500 টাকা ওকে এটা কিন্তু অনলি 24500 টাকা ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফোন OnePlus এর ফোন তারপর আছে OnePlus এর আরেকটু কমের ভিতরে OnePlus Note জনপ্রিয় ফোন মানে সামনে পিছনে গোরিলা গ্লাস প্লাস সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে সামনে ডুয়াল সেলফি ক্যামেরা 8128 হ্যাঁ 8128 GB প্রাইস দিচ্ছি মাত্র 23500 টাকা 23000 টাকা 23 23 আচ্ছা এটা কিন্তু অনলি 23000 টাকা 23000 টাকা ওকে তারপর আছে OnePlus 70 8256 GB এখন ভাই সবাই সিঙ্গেল সিম গুলো এটা একটাই পোর্টস একটাই আছে যে ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম প্লাস 8256 GB আচ্ছা প্রাইস পড়বে এটা একদম লাস্ট ফিক্সড এক পিসি আছে 25000 টাকা 25 আচ্ছা এটা কিন্তু অনলি 8256 GB ফিজিক্যাল ডুয়াল সিম ওকে তারপরে তারপরে আছে OnePlus 7 Pro যারা পপ আপ ক্যামেরা এখনো লাভার যে মানে 7 Pro টা বলে অনেক এখনো স্টিল বেস্ট ক্যামেরা আর ডিসপ্লেটা কি অসাধারণ অসাধারণ তো এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 30000 টাকা 30000 টাকা OnePlus 7 Pro 8256 GB ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম আচ্ছা ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম মাত্র 30000 টাকা 30 30 কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে ঠিক আছে তারপর আছে OnePlus 8 Pro 8 Pro 8 Pro আচ্ছা 8 Pro 12256 GB ফিজিক্যাল ডুয়াল সিম হালকা পাতলা স্কেচ আছে কিন্তু কোনো এমন না যে খোলা রিফারবিশড এটা কোনো প্রুফ করতে পারবেন না 100% এটা তো এটা 12256 GB ডুয়াল সিম এটা প্রাইস দিচ্ছে মাত্র 37500 টাকা 37500 টাকা 12256 GB ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ওকে নেক্সট তারপর আছে আমাদের এসে OnePlus Note 2 Note 2 একটু কমের ভিতরে সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো এটা প্রাইস দিচ্ছি মাত্র 29000 টাকা দিছিলাম তো এবার আমরা চিন্তা করতেছি একটু কম আইটেম একটু দেখা যায় তো এটা প্রাইস দিচ্ছি মাত্র 27500 টাকা 27500 টাকা 27500 টাকা ওকে 27000 টাকা 27 27 আচ্ছা এটা কিন্তু অনলি 27000 টাকা ঠিক আছে Note 2 Note 2 তারপর আছে OnePlus এর 80 12256 GB সিঙ্গেল সিম নিতে চাইলে নিতে পারেন অনেক প্রাইস কমছে মাত্র 29000 টাকা 29 আচ্ছা এটা কিন্তু 12256 টাকা 12256 GB কি সুন্দর সুন্দর ফোন তারপর আছে 12 আচ্ছা ডিসপ্লে 256 GB ডুয়াল সিম এটা প্রাইস দিচ্ছি 31000 টাকা 31 31 ডুয়াল সিম আচ্ছা আবার 8128 GB ডুয়াল সিম আছে এটা প্রাইস দিচ্ছি 29000 টাকা 29000 টাকা 29000 মানে এটা কিন্তু চারটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ ঠিক আছে সিঙ্গেল ডুয়াল সবগুলো তারপর আছে OnePlus 9 Pro 9 Pro OnePlus এর 9 Pro 12256 GB আচ্ছা ইউএসএ ভেরিয়েন্ট সিঙ্গেল সিম যারা নিতে দিতেছে তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র 43500 টাকা 43500 টাকা ওকে 43500 টাকা 9 Pro 9 Pro আর এই যে 80 সাইবার পাঙ্ক তো এক পিস আসলে আরেক পিসে আসছে নতুন আচ্ছা তো সাইবার পাঙ্ক এটা যারা নিতে যেতেছে এখন প্রাইস কমছে মাত্র 34500 টাকা 34500 টাকা ফিজিক্যাল ডুয়াল সিম 12256 GB 80 সাইবার পাঙ্ক স্পেশাল এডিশন কিন্তু স্কেচ আছে হালকা পাতলা কিন্তু ডিজাইনের লাগে বোঝা যাবে না স্কেচ না ডিজাইনই ওকে ওকে অনেক সুন্দর একটা ফোন কিন্তু ঠিক আছে তারপর আইফোনের তিনটা মোবাইল আছে মানে আছে আমাদের কারণ আইফোন আমরা চাচ্ছি না যে আমাদের এই শপে রাখতে অন্য শপে আছে তো 13 নিতে চাইলে 13 প্রো ম্যাক্স 13 14 14 প্রো ম্যাক্স পর্যন্ত আছে তারপরে আপনার 11 এক্সেস সবগুলো মোটামুটি আছে কিন্তু এই আউটলেটে আপাতত বন্ধ করে দিয়েছে তো আইফোন 8 যারা নিতে চাইতেছে এখানে আছে 100% অথেন্টিক ব্যাটারি 64 GB 64 GB 90 আছে 82 আছে দুইটাই আছে আপনার যেটা 90 নিতে যাবে সেক্ষেত্রে 18500 টাকা আর এটা নিতে চাইলে 18000 টাকা 18000 টাকা 18000 টাকা অরিজিনাল ব্যাটারি না আরেকটা আছে কিউট ফোন যারা ছোটের ভিতরে যে আইফোন 5 ইউজ করছিলেন সেম ই ফিল আইবো কিন্তু পারফরম্যান্স টপ লেভেলে ক্যামেরাটা মানে 13 মিনি 13 মিনি 13 মিনি ক্যাপসুল 13 মিনি ক্যাপসুল এটা একদম যারা নিতে চায় তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র
51,000 সমস্যা নাই ঠিক আছে ভাই জয় ভাই সালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে তো ভিউয়ার্স তার কথা বলার সিনে ঠিক আছে ভিডিওটি শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ